আনসার অলওয়েজ শেষ গুড টু বি হেয়ার বাট অ্যাসার হ্যাপি টু বি হেয়ার তো এখানে অ্যাসার বলছেন যে তিরিশ মিনিট তো স্যার এমনি লেটে একটা ফাইল জর্জিয়া থেকে আসার কথা ছিল তো সেইখানে সেই জন্য স্যার আসতে একটু দেরি হয়েছে তো অ্যাসার অলওয়েজ শেষ গুড টু বি হেয়ার তো এখানে কিন্তু সবকিছুই গুড অন প্যাসিভে বাট অ্যাসার হ্যাপি টু বি হেয়ার এবং কিন্তু কিন্তু এই এই গুড মধ্যে আসেন তিনি হ্যাপি তো প্রথম দিকে আমরা দেখেছি অ্যার যখন আসলেন তখন কিন্তু তার মানে তার ফেস আকৃতি বা যেটাই বলেন বা বডি ল্যাঙ্গুয়েজ তো সেগুলো দেখে কিন্তু স্যারকে টেন্স মনে হচ্ছিল খুব যে মনে হচ্ছে স্যার খুব টেন্স আছেন এবং তারপরের মুহূর্তে কিন্তু স্যার সরি তার পরের কিন্তু স্যার তার কথাগুলো তার বললেন অনেক দুঃখের কথা বললেন এবং কিছুক্ষণ সময়ের পরে স্যার কিন্তু তার ভিডিওটা অফ করে দিয়েছিলেন তারপরে কিন্তু আর ভিডিওতে আসেননি আমরা অনেক অনেকবার আমরা মেসেজ করেছি বা আমরা অনেক মেসেজ করেছি যে স্যারকে আমরা দেখতে চাই আবার তো সেখানে কিন্তু আসেনি তো এইটা কিন্তু অন্য একটা দিক ইঙ্গিত করে তো স্যারকে স্যার যেভাবে কাজ করে যাচ্ছেন তো স্যারের সাথে আমরা থাকি স্ট্যান্ড উইথ উইথমুফারে সব সময় কারণ আশরাফুল স্যার তিনি নিজে করে যাচ্ছেন আমাদের জন্য করে যাচ্ছেন তো সেখানে আমরা শুধুমাত্র তার সাথে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকব তো গুড লিডারস আর ফোকাসড অন পসিবিলিটিস তো যারা গুড লিডার তারা কিন্তু ফোকাস পসিবিলিটিস এর দিকেই আসেন তো চ্যালেঞ্জেস কাম আউট থ্রু आवर ওয়ে তো চ্যালেঞ্জেস কিন্তু আসছে চ্যালেঞ্জেস আমাদের কাছে আসছে 2019 সাল থেকে তো 19 সালের প্রথম দিক থেকে আমাদের কাছে একটার পর একটা চ্যালেঞ্জ আসতেই আছে আসতে আছে কিন্তু সেটাকে কিন্তু স্যার এথিক্যালি তিনি কিন্তু সেটা ফেস করছেন এবং তিনি ফেস করছেন তিনি টিম ফেস করছেন এবং সেটাকে কিন্তু তিনি গুডওয়ে তে সেটা কনভার্ট করছেন তো এই যে এই আন এথিক্যাল ওয়ার্ড থেকে কিছু এথিকেল জিনিস বের করে নিয়ে আসা এটা কিন্তু অনেক বড় হার্ডার কাজ এবং এটা খেল কিন্তু খুব একটা পেনফুল প্রসেস তো আর কিন্তু বলছেন প্রতিদিনই যে আমি কিন্তু হেলে যাচ্ছি হেল থেকে আসছি তো সেইখানে কিন্তু অবশ্যই সেইটা করতে যে কতটা মানে সমস্যা পোহাতে হচ্ছে সেটা আমরা একটু হলেও অনুধাবন করতে পারছি যারা সিস্টেমের সাথে আছি তো সিস্টেম যেহেতু কথা বলছে সিস্টেমের সাথেই আমরা কথা বলবো তো সিক্রেটস টু শেয়ার উইথ আস স্যার কিছু সিক্রেট শেয়ার করতে আমাদের কাছে এসছিলেন বিশ বা তিরিশটার মতো কোশ্চেন ছিল স্যারের কাছে সেগুলো ক্লিয়ার করতে কিন্তু তিনি আমাদের চিল্যাক্স এ আসছিলেন তো চিল্যাক্স কথাটা কোথা থেকে আসলো চিল্যাক্স কথাটা কিন্তু অ্যাসারের ছেলে সব সময় বলতো বাবা চিল্যাক্স তো চিল্যাক্স কিন্তু এই জন্য কিন্তু এই কথাটা মানে এই ওয়েবিনারের নেমটা দেওয়া হয়েছে তো চিল্যাক্স বলতে আমরা সকলেই এর আগে বলে গেলাম যে চিল প্লাস রিল্যাক্স তো ইজিক্যাল টু চিল্যাক্স তো আমাদের কিন্তু এখন চিল্যাক্স করারই সময় তো যেহেতু আমরা বড় বড় ধাপ বড় বড় গুলো পার করে এসেছি সমুদ্রের গুলো আমরা পার করে এসেছি এখন কিন্তু আমরা তীরে ওঠার সময় এবং তীরে উঠে কিন্তু আমরা আমাদের কাজগুলো শুরু করে দিব তো সেইভাবে আমরা চলবো তো ইভেন বিফর অ্যানি অফ দ্য চ্যালেঞ্জেস উই অলরেডি সিন দ্য চ্যালেঞ্জেস ইন আর্লি স্টেজেস এই যে আর্লি স্টেজ আমি বললাম যে দু সালে যখন আর্লি স্টেজ যখন শুরু হয়েছিল যখন কলকাতা অফিস দিয়ে ফার্স্ট যখন শুরু হয়েছিল তো সেইখানে কিন্তু আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে তখন জানি মেবি সেকেন্ড সেকেন্ড অফ ফেব্রুয়ারি তো সেকেন্ড দুই হাজার নাইনটিন আমাদের একটা ভিডিও প্রকাশ হয়েছিল আমার কাছে রাইট অপটা ছিল আমি খুঁজে পাচ্ছি নি বর্তমান তো সেইখানে কিন্তু স্যার আমাদের কলকাতার যে অফিস আছে সেই অফিসটা নিয়ে কিন্তু একটা ভিডিও তিনি প্রকাশ করেছিলেন তো সেইখানে কিন্তু আমাদের আনেথিকালি কিছু মানে মানুষের জন্য আমরা কিন্তু সেখান থেকে উঠে গেছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর থেকে আবার হায়দ্রাবাদে তো এইভাবে কিন্তু আমাদের তিনটা স্পট চেঞ্জ করতে হয়েছে তো সেইখানে হায়দ্রাবাদে গিয়ে আমরা টেক্সিটিতে গিয়ে আমরা বসে গেছি এবং সেখানে আমরা আমাদের কাজ করছি তো কনসেপ্ট অফ অন্টাসিড ফর অ্যাশ ইজ ডু ইট অর ডাই তো অ্যাস স্যার কিন্তু কনসেপ্ট নিয়ে নিয়েছেন আমরা কিন্তু কনসেপ্ট আগে থেকেই বলছেন অ্যাস স্যার যে ডু ইট অর ডাই এবং এটা কিন্তু মূল কনসেপ্ট আমাদের অন যে ডু ইট অর ডাই ইন চেঞ্জ হোল ওয়ার্ল্ড ইন এথিক্যাল এথিক্যালি আদারওয়াইজ ডাই তো আমরা কখনোই ডাই হব না আমরা করে যাচ্ছি এবং প্রত্যেকটা সেক্টর এবং ন্যাচারাল পাওয়ার আমাদের সাথে আছেন তো সেইভাবে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আওয়ার সেকেন্ড মিনিট অ্যাশ ওয়াজ অলওয়েজ অন ডিউটি অ্যাশ স্যার কিন্তু সব সময় অন ডিউটি থাকেন তো তিনি বলছেন এভাবে যে আমাকে মানে মিটিং শেষ করে আবার মিটিং এ যেতে হচ্ছে আবার মিটিং শেষ করে আবার মিটিং এ যেতে হচ্ছে তো এইরকম কিন্তু তিনি মানে টোয়েন্টি আওয়ার্স মেবি আমার মানে ধারণা যে তুমি টোয়েন্টি ফোর এর মধ্যে ফোর আওয়ার্স ঘুমান রেস্ট করেন বাকিটা উনি সব সময় মিটিং এই থাকেন বা অন ডিউটিতে থাকেন তো গোল ইজ নট টু ডাই দ্য গোল ইজ ডু ইট স্যারের গোল কিন্তু নট টু ডাই মরে গিয়ে কোনো সমস্যার সমাধান হবে না তো বেঁচে থাকতে হবে এবং সেই হেল থেকে আমাদের এথিক্যালি যেই ওয়ে গুলো আছে সেই ওয়ে গুলো আমাদের বের করতে হবে কারণ পুরো পুরো পৃথিবীতে এটা পৃথিবীকে চেঞ্জ করার একটা নিয়েছেন এবং তার সাথে সাথে আমরাও সেটা মানে সেই মন মানসিকতাটা বের করছি তো সেইটাই কিন্তু আগামী ভবিষ্যতে আসতে যাচ্ছে তো ইন্টারনাল চ্যালেঞ্জেস ফার্স্ট ইজ ফাউন্ডিং মেম্বার ব্যাক গেম তো ইন্টারনাল চ্যালেঞ্জ কিন্তু এই ফাউন্ডিং মেম্বারদের জন্যই প্রথম মানে ধরা পড়েছিল তো ডিস্ট্রয় দে ডিস্ট্রয় দ্যাট গাইস হু ইজ ওয়ার্কিং ফর হিউম্যানিটি তো এইভাবে কিন্তু মানে মানে আদার্স যে হোল ওয়ার্ল্ড যে আনএথিক্যাল ওয়ার্ল্ড আছে সেটা কিন্তু একসাথে যখন কাজ করছিলেন তো তখন কিন্তু এভাবে বলছেন ডিস্ট্রয় দ্যাট গাইজ হু ইজ ওয়ার্কিং ফর হিউম্যানিটি তো আদার যে আইটি সেক্টর বা আইটি ডিপার্টমেন্ট বা আইটি ওয়ার্ল্ড কর্পোরেট ওয়ার্ল্ড যেটাই বলেন তো তারা কিন্তু আমাদের অ্যাশ স্যারকে ডিস্ট্রয় করার জন্য তাদের গাইজগুলোকে গুলোকে লাগিয়ে দিয়েছিলেন এবং কে হিউম্যানিটির জন্য কাজ করছে তাকে হিউম্যানিটি থেকে ছড়াও হিউম্যানিটির কাজ করা যাবে না আমরা জানি যে এইটা এইটা ডু ইট অর ডাই স্যার এই জন্যই কিন্তু তিনি কনসেপ্টটা নিয়ে নিয়েছেন যে আমাদের যে ইন্টারনেট ওয়ার্ল্ড আছে এই ইন্টারনেট ওয়ার্ল্ডটাকে আমরা এথিক্যাল ওয়েতে পুরো কনভার্ট করব হ্যাঁ সেখানে টাইম এন্ড ডেট কোনো ম্যাটার করে না বাট আমরা ফিউচার অফ ইন্টারনেট যেহেতু তো ফিউচারে যেন এটা এথিক্যালি সবকিছু মানে ডিস্ট্রিবিউট হয় বা কাজ করতে পারেন এথিক্যালি তো সেইটার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন আর এই যে ভালো কাজ করার জন্য কিন্তু মানুষ আমাদেরকে পুল করছেন পিস থেকে তো করাপশন ইজ এভরি হায়ার কিন্তু বলছেন যে করাপশন ইজ এভরি হায়ার বিগ পোরশন অফ দেম করাপ্টেড এন্ড অ্যাশ ওয়াজ চ্যালেঞ্জ দ্যাট তো একটা বিগ পোরশন এই আইটি সেক্টরের সেখানে কিন্তু পুরো মানে করাপ্টেড লোক দিয়ে ভরে আছে তো অ্যাস স্যার কিন্তু সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে এই করপশন গুলোকে কারেকশন করবেন তো অ্যাস ম ফর অ্যা বিল্ড এ সিস্টেম অ্যান্ড দ্য সি হি ইজ বিলিয়নিয়ার ফর হিস সিস্টেম তো অ্যাশ স্যার কিন্তু যখন সিস্টেমটা দেখিয়েছিলেন অ্যাস স্যার তো তখন থেকে কিন্তু সবাই সব এভরি সেক্টর কিন্তু অ্যাক্স স্যারকে বাধা দেওয়ার চেষ্টা করছে কারণ এটা এমন একটা সিস্টেম তৈরি করেছিলেন আর স্যার মানে করেছেন তো সেইখানে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আর্নিং হবে এবং এই সিস্টেমের মাধ্যমে আর্নিং হবে সো সার্ক দ্য ব্লাটফর্ম হিম সাম অফ দেম ইন আস তো দেখেন এটা কত দুঃখের কথা যে আমরা সকলেই হিউম্যানিটির জন্য কাজ করে যাচ্ছি কিন্তু কিছু কিছু আমাদের মধ্যেও লোক আছে যারা করছে এবং তারা কিন্তু বলছেন তো তার থেকে রক্ত নাও আমাদের লোক দিয়ে আমাদের সিইও রক্ত চোষানোর একটা গল্প কিভাবে বলা হচ্ছে এটা আপনারা খেয়াল করেন তো এসার কিভাবে কাজ করছেন সেটা আমরা সকলেই জানি কিন্তু আদার্স যে সেক্টর গুলো আছে বা আদার্স যে আইটি সেক্টর আছে এরা কিন্তু আমাদেরকে পদে পদে স্পিড বেকার দিচ্ছে আমরা কিন্তু এখনো আমাদের স্পিড ধরতে পারছি না কিছু আছে আপনার মানে আইটি সেক্টরের কিছু কোম্পানি আছে যারা নিজেদেরকে মানে পুরোপুরি মানে স্টপ দা অনপ্যাসিভ মানে এই ধরনের ওয়ার্ডে তারা চলে গেছে যে স্টপ করো অনপ্যাসিভ কে যেভাবেই হোক তো সেইখানে কিন্তু টাকার লোভ এমন একটা জিনিস তো সেইখানে কিন্তু আমাদের মধ্যেও যাদেরকে লালন পালন করে যাদের ভরণ নিয়ে নিয়েছে তো তাদের মাধ্যমে কিন্তু আদার্স কোম্পানি আমাদের কোম্পানিরই ক্ষতি করতে চাচ্ছেন যারা আমাদের এমপ্লয়ি তাহলে এর চেয়ে দুঃখের বিষয় কি আছে এর চোখ ছলছল করছিল তো সেইখানে অবশ্যই কিন্তু এটা মানে দুঃখেরই বিষয় তো গিভ দেম বেটার স্মার্টার এসার বলছেন যে আমাদের যারা কাজ করছেন তো গিভ দেম বেটার স্মার্টার তাদেরকে তাদেরকে বেটার কিছু দেন স্মার্ট দেন বাট ডোন্ট দে ট্রাস্ট তো তাদেরকে ট্রাস্ট করবেন না তাহলে দেখেন যে এসার কার জন্য কাজ করছেন তো এসার নিজেদের লোকের উপরে ভরসা পাচ্ছেন নিজে লোকেরাই পুরো মানে কষ্ট সম্বলিত কাজ করছেন এসারের জন্য তাহলে কিভাবে এটা আগাবে সিস্টেমটা কিন্তু অ্যাশ স্যার দমে যাওয়ার পাত্র নাই অ্যাশ স্যার তো বলেছেন কনসেপ্ট কি তো নাও ইজ ওয়ার্কিং ওয়ার্ক হার্ডার স্মার্টার কেয়ার ফ্রম দেম এখন স্যার কাজ করছেন তাদের চেয়েও হার্ডার স্মার্টার অ্যান্ড তাদের থেকে সেফ থাকে সেফ থেকে কেয়ার ফ্রম দেম তো বিগেস্ট ভ্যালু ইন টু পিস বিগেস্ট ভ্যালুটা যখন একটা কোম্পানির বিগেস্ট ভ্যালু আসে তো বিগেস্ট ভ্যালুটা দুই পার্টে ভাগ হয় দুই পার্টে ভাগ হয় সেখানে কি ভাগ হয় একটা হচ্ছে হাউ ইম্পর্টেন্ট হোয়াট উই হ্যাভ মানে আমাদের কাছে কি আছে বা আমাদের কাছে কি আছে সেইটা একটা জিনিস ফার্স্ট পার্ট এটা ম্যাটার করে যে আপনি আপনার কাছে কি আছে ইম্পর্টেন্ট সেইটা এবং সেকেন্ড পার্ট হচ্ছে ডোন্ট ট্রাস্ট অ্যান্ড ডু ইন এ মোর ক্যাজুস ওয়ে এবং দ্বিতীয়টা হচ্ছে কাউকে ট্রাস্ট করবেন না এবং ক্যাজুজ ওয়ে আপনার কাজ করে যান এটাই কিন্তু বিগেস্ট ভ্যালু পাওয়ার দুইটা পথ মানে দুইটা ওয়ে বলবো না এই দুটোকে আমি বলবো যে রিমাইন্ডার শুরু যে এইটা আপনার মাথাতে সব সময় রাখতে হবে যদি আপনি বিগেস্ট ভ্যালু অ্যাচিভ করতে চান তো ফোকাস দ্য ফোকাস ইজ দ্য ড্রিমস অ্যান্ড অ্যাশ ইজ ওয়ার্কিং ফর দ্য ড্রিম তো ফোকাস কিন্তু অ্যাস ড্রিম আর ড্রিমটা কি আস মিশন এন্ড ভিশন তো এই দুইটাকে ইমপ্লিমেন্ট করা এবং হিউম্যানিটিকে আপলিফটিং করা এইটাই কিন্তু আস স্যার এর ফোকাস তো এইটাই কিন্তু এই ফোকাসটাই কিন্তু আস স্যার এর ড্রিম হিসেবে পরিণত হয়ে গেছে এবং আস স্যার ইজ ওয়ার্কিং ফর দ্যাট ড্রিম এবং আস স্যার কিন্তু পুরোপুরি সেই ড্রিমের জন্য কাজ করে যাচ্ছেন আস ওয়াজ হ্যাভ এ চ্যালেঞ্জ ইন ইন্ডিয়া আস স্যার কিন্তু ইন্ডিয়াতে মানে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন সেটা হচ্ছে কি ইন্ডিয়ার সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে তো অ্যার যখন আমাদের ব্যাঙ্গালোরে ছিল তো সেইখানে কিন্তু ব্যাঙ্গালোরে কিছু মানুষ অ্যাসার একটা কে একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তো থ্যাংকফুল অ্যাস হ্যাভ এ ব্যাক আপ প্ল্যান মানে তারা তাদের আমাদের যে লোক আমাদের যে টেক টিম বা আমাদের যে মানুষরা কাজ করছিল তো তারা তারা টাকার বিনিময়ে অনেক কিছু লিক আউট করে দিয়েছিল আমাদের কোম্পানি থেকে তো সেইখানে কিন্তু বলছেন যে আগেই বলেছেন যে আমার কাছে কিন্তু আমি হিউম্যানিটির জন্য কাজ করতে আসছি তো আমার আপলিফটিং হিউম্যানিটি তো সেখানে কিন্তু আমাকে বাধা দেওয়ার জন্য পদে পদে লোক দাঁড়িয়ে আছে পদে পদে তো সেইখানে কিন্তু আমার কাছেও পদে পদে আমার প্ল্যান আছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি তো স্যার কিন্তু প্ল্যান সাজিয়ে রেখেছেন একটা প্ল্যান মানে ফেইল হবে আর একটা প্ল্যান অন হয়ে যাবে তো সেইভাবেই কিন্তু স্যার কাজ করছেন তো ইন্ডিয়া ইজ অ্যামেজিং কান্ট্রি হার্ড ওয়ার্কিং পিপুল ইন্ডিয়া সম্বন্ধে বলেছেন যে ইন্ডিয়া আসলে একটা অ্যামেজিং কান্ট্রি এবং হার্ড ওয়ার্কিং এখানে আসেন এই যে বারো হাজার কিলোমিটার স্যার বলছেন টুয়েলভ থাউজেন্ড কিলোমিটার ফার ফ্রম মি তো বারো হাজার কিলোমিটার দূরে কিন্তু স্যার বসে আছেন বাট অ্যান্ড মাই টার্গেট ইজ অলসো দেয়ার তো অ্যাস স্যারের টার্গেট কিন্তু সেইখানে ইন্ডিয়াতে অ্যাসার কিন্তু বারো হাজার কিলোমিটার দূর থেকে বসে থেকে অ্যাসার টার্গেট ফিক্সড করে নিয়েছেন যে ইন্ডিয়া মার্কেটটা অ্যাসারের টার্গেট তো সাম অফ দেম দেয়ার টার্গেট ইজ সাচ অ্যাশ ক্যাশ এবং এই যে এই যে মানুষগুলো এই যে ব্যাঙ্গালোর কথা বললাম তো অ্যাস স্যারের এদের কাজ করার দিকে মন ছিল না এদের মানে ইয়ে ছিল ইন্টার্নটা ছিল ইন্টার্ন ছিল হচ্ছে অ্যাস স্যারের ক্যাশের উপরে অ্যাস স্যারের ক্যাশ তারা দেখছেন আগে তো তারা যে আমাদের কোম্পানির হয়ে কাজ করছেন তারা আমাদের থেকে বেতন নিচ্ছেন ভাতা নিচ্ছেন এবং সেখান থেকে তারা আওয়ারলি ভাতা নেয় জানে না আইটি সেক্টরে আওয়ারলি মানে স্যালারি হয় তো আওয়ারলি স্যালারি তারা আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং তারা অ্যাসারের মানে ফিচার গুলো তারা লিক আউট করে দিয়ে সেখান থেকেও তারা আনএথিক্যাল মানে প্র্যাকটিস করছেন এবং অ্যাসারের যে ক্যাশ আছে সেই ক্যাশের দিকেও কিন্তু তাদের নজর তাহলে দেখেন মানুষ মানুষকে কিভাবে বিশ্বাস করবেন এই দুনিয়া যেখানে একটা মানুষ আমাদের 14 লক্ষ 27 হাজার ফাউন্ডিং মেম্বার সহ পুরো 7.8 বিলিয়ন পিপলের জন্য ভাবছেন যে পুরো হিউম্যানিটিকে আপলিফটিং করার জন্য ভাবছেন সেইখানে কিছু আনএথিক্যাল মানুষ তাকে এরকম দুঃখ প্রদান করছেন এবং তারা এইভাবে তাকে আটকানোর চেষ্টা করছেন তারা বাধা দেওয়ার প্রোডাক্ট করছেন তো সেকেন্ডারি প্রোডাক্টস কিন্তু আমাদের রেডি আছে আমাদের ও কানেক্টেড সেকেন্ডারি প্রোডাক্টস রেডি আছে বাট সাম অফ দেম আর ওয়ার্ক ফ্রম ফাইভ ইয়ার্স তো কিছু মানুষ অ্যাসারের সাথে কাজ করেছেন পাঁচ বছর হলো তো তারাও কিন্তু তাদের মানে গিরগিটির মতো তারাও কিন্তু রং বদলায় ফেলছেন তাহলে চিন্তা করেন একটা লোক একটা মানুষের সাথে বিশ্বাস করবেন আমাদের কোম্পানির বয়স পাঁচ বছর তো বছর হলো মানুষ কাজ করছেন সেই মানুষগুলো কিভাবে দিকে যাচ্ছেন কিন্তু তারা কিভাবে তাদের মানে মানে তাদের মনটা দেখেন তাদের নোংরা মনের পরিচয় দিচ্ছেন কিভাবে যে মানুষ রূপিত কিছু মানুষ আছে যে এরা মানুষ না এদের অমানুষ বলা যাবে তো তারা হচ্ছে অমানসিকতার কাজ করছেন তো অ্যাসার ইজ বিল্ড অ্যানাদার ও কানেক্ট বললাম না অ্যাসার অ্যাসার কিন্তু অ্যানাদার ও কানেক্ট হিসেবে তিনি তৈরি করে ফেলেছেন এবং সেখানে কিন্তু অ্যাসারের টু ইয়ার্স এর বেশি সময় ধরে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে কাজ করেছেন অ্যাসার অ্যাসারের পুরো এই অডিও ভিডিও কনফারেন্সিং টুলস এর উপরে বা এই ওয়ার্ল্ড এর উপরে পুরো আধিপত্য আছে তিনি কিন্তু সব কিছু জানেন প্ল্যান বি কি প্ল্যান বি কিন্তু আমরা যে আগামীর যে মডার্ন ও কানেক্টটা পেতে যাচ্ছি এইটা কিন্তু আমাদের প্ল্যান বির ও কানেক্ট অ্যাশ স্যার জানতেন এরকম কিছু একটা হতে যাচ্ছে তো তিনি কিন্তু পুরো একটা টিমি আলাদা করে তারা কিন্তু ও কানেক্ট আর একটা বিল্ড করছেন নতুন ও কানেক্ট এবং সেই ও কানেক্টে কিন্তু পুরো মনে করেন আপনার হাই ক্লাস ভিডিও কনফারেন্সিং সিস্টেম সেটা এবং সেইখানে পুরো এআই ইন্টিগ্রেটেড ফিচার থাকবে ট্রান্সলেশন থাকবে ব্যাক ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইয়ে থাকবে ব্যাকগ্রাউন্ড ভিডিও কোন ভিডিও থাকবে লাইভ স্ট্রিমিং থাকবে তো টোটাল কিন্তু এটা আর একটা পার্ট তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু তিনটা ফ্রেজ আসতে চলেছে তিনটা ফ্রেজ তো ফ্রেজ ওয়ান কি ফ্রেজ ওয়ান যেটা আসবে এইটা কিন্তু আমাদের রোমাঞ্চিত করবে আমরা যে ফাউন্ডিং মেম্বার আছি এই ফ্রেজ ওয়ানটা আমাদের রোমাঞ্চিত করবে এবং এবং গ্রুপ অনেক টু সেক্টরে শিল্প বিপ্লব ঘটাবে এই ফ্রেজ টু থ্রি এটা কিন্তু গ্রুপ ওয়াইজ পুরো শিল্প বিপ্লব ঘটাবে অনেক সেক্টরে তো সেইখানে আমরাই কিন্তু আর্লি বার্ড তো ফ্রেজ ওয়ানটা হচ্ছে আমাদের জন্য তো সুপিরিয়র ভিডিও কনফারেন্সিং সিস্টেম যেটা আমাদের নতুন ও কানেক্ট আসছে সেটা কিন্তু সুপিরিয়র একটা ভিডিও কনফারেন্সিং সিস্টেম হতে যাচ্ছে স্কেলেবল হতে যাচ্ছে মোর ফিচার ইন্টিগ্রেটেড হতে যাচ্ছে এবং ট্রান্সলেশন ইজ এ বিগ ডিল ফর आवर ও কানেক্ট এবং ট্রান্সলেশন স্যার বলছেন ট্রান্সলেশন ইজ आवर বিগ ডিল তো ট্রান্সলেশন কিন্তু একটা বড় সমস্যা এবং এইটা দিলে কিন্তু আমাদের ভার্চুয়াল যে মানে ভিডিও কনফারেন্সিং টুলটা আমরা সেটা কিন্তু পরিপূর্ণ হবে কেন পরিপূর্ণ হবে আমরা জানি অনেকেই স্পেশাল চাইল্ড আছে এবং তারা অনেকেই কথা বলতে পারেন না বা ইয়ে না তো তারা কিন্তু ভার্চুয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলেন তো ভার্চুয়াল ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক হেল্প করবে আমাদের প্রত্যেকটা এই মুখ স্কুল বলেন বা যে যেকোনো জিনিস বলেন তো সেই ক্ষেত্রেও কিন্তু ইয়ে করবে তো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইজ প্রোভাইড এ নিউ বিজনেস তো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের একটা আলাদা বিজনেস আশা কিন্তু বলছেন যে ও কানেক্টটা হচ্ছে আমাদের একটা ইন্ডাস্ট্রি টোটাল একটা ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রি যেটা যেমন যেমন বলেন যে জুম বা গুগল মিট বা যেটাই বলেন তো এগুলোর মতই কিন্তু ও কানেক্ট কিন্তু আলাদা একটা আমরা আমরা দেখছি যে যেহেতু আমরা ওএস এর মধ্যে ও কানেক্টটা অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে পেয়েছি তো আমরা দেখছি এটা ইন্টিগ্রেটেড একটা প্রোডাক্ট তো কিন্তু বাট প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি একটা করে ইন্ডাস্ট্রি যদি ওই থেকে বের করে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা মনে করেন যে করেন তো সেটা কিন্তু আলাদা আলাদা ইন্ডাস্ট্রি কাজ করবে এবং আমরা জানি যে হায়দ্রাবাদে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা অফিস আছে ওই একটা সেম বিল্ডিং এ আলাদা আলাদা পার্ট আছে আলাদা যে ও কানেক্টের কাজ শুধু এই সেক্টরেই হবে এই ফ্লোরেই হবে বা এই ডিপার্টমেন্টেই হবে তো ও মেলের একটা ও কানেক্টের একটা সরি ও নেটের একটা এইভাবে কিন্তু আলাদা আলাদা পুরো প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে আসবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ডিপার্টমেন্ট কিন্তু ওই একটা বিল্ডিং এই দাঁড় করানো হচ্ছে এবং সেভাবেই কিন্তু কাজ হচ্ছে তো সেখানেই বলছে যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইজ প্রোভাইড এ নিউ বিজনেস অ্যান্ড ইট ডাজ নট লেবেল আস লাইক আদার্স তো এইটা কিন্তু আমাদের একটা বড় বিজনেস নিউ বিজনেস এবং বড় বিজনেস এবং এইটা যেটা আসছে এইটা যে লেভেল এই লেভেলটা কিন্তু আদার্স কোনো মানে ভিডিও কনফারেন্সিং টুলস এ যেগুলো প্রচলিত আছে সেগুলোতে নেই তো অ্যাস স্যার কাউকে বলেননি যে আর একটা ডিফারেন্ট টিম তৈরি করেছেন আমি বললাম যে তারাও আলাদা কাজ করছেন দিস ইজ প্ল্যান বি তো লাইফ চেঞ্জিং ও কানেক্ট ইজ রিলিজিং তো লাই আমাদের লাইফ চেঞ্জ করতে আসছে এই ওখানে যে নতুন ভার্সনটা আসবে যে উইক ডেজ এর মধ্যে আগামী উইক ডেজ এর মধ্যে বলতে আমরা বুঝি যে আজকে শনিবার রবিবার পুরো বন্ধ সোমবার থেকে আমরা উইক ডেজ থ্রি অর ফোর ডেজ মানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে মেবি যদি টেন্টেটিভলি সবকিছু ঠিক থাকে দেন আমরা কিন্তু আমাদের নতুন মানে ও কানেক্টটা পেতে যাচ্ছি এবং এটা কিন্তু লাইফ চেঞ্জিং একটা রিলিজ হতে যাচ্ছে আমাদের ফাউন্ডিং মেম্বারদের জন্য তো ও ট্র্যাকার ও ট্র্যাকার ইজ রেডি ফর মার্কেট স্যার বলছেন ও ট্র্যাকার ইজ রেডি ফর মার্কেট ও ট্র্যাকারটা নিয়ে আমরা অ্যাজাম্পশন মানে আমার যে ব্যক্তিগত মতামত যে আমি এটাও চিন্তা করতে পারি যে ও ট্র্যাকার আমাদের পুরোপুরি ভাইরাল হতে যাচ্ছে আগামী ওয়ার্ল্ড পুলিশ সামিট 2024 এ এই ও ট্র্যাকার কিন্তু আমাদের পুরোপুরি ভাইরাল হতে যাচ্ছে কারণ আমরা শুনেছি আগে যে আমাদের গভর্নমেন্ট লেভেলে ইন্ডিয়ান গভর্নমেন্ট লেভেলেও কিন্তু আমাদের ওয়ান প্যাসিভ সাথে কাজ হচ্ছে এবং কোলাবোরেশন হচ্ছে তো দেখেন সেখানে কিন্তু অ্যাশার একটা কথা বলেন যে ইন ইন্ডিয়া উবার দেন ইয়ে তো এগুলো কিন্তু আদার্স ইউজ দিস ফর দেয়ার ম্যাপ তো আমাদের ও ট্র্যাকার কিন্তু সরি তো আমাদের ও ট্র্যাকার কিন্তু এই উবার বলেন বলেন বা ইয়ে তো এদের এদের যে সফটওয়্যার গুলো সেই সফটওয়্যার গুলোতেও কিন্তু এই যে ব্যবহার হতে যাচ্ছে আর সেইটা কিন্তু বললেন যে জি মানে গুগল অ্যানালিটিক্স অলসো অ্যাডপ্ট আস আওয়ার ও ট্র্যাকার তো গুগল অ্যানালিটিক্স এর চেয়েও কিন্তু অনেক হবে কারণ আমরা যদি দেখি গুগল ম্যাপে কিন্তু অনেক সময় ভুল ডিরেকশন দেয় তো অনেক সময় এই ভুলটা যেন না হয় এইটাই ও ট্র্যাকার কিন্তু আমাদের কাজ করবে সেই ম্যাপিং এর উপরে তো সেখানে আমরা আশা করতেও পারি যে গুগল অ্যানালিটিক্স আমাদের ও ট্র্যাকার যেহেতু আমরা সলিউশন দিতে এসেছি গোটা ইন্টারনেট ওয়ার্ল্ড এর তো সেইখানে কিন্তু গুগল অ্যানালিটিক্সও আমাদের ও ট্র্যাকারকে করতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমরা দেখছি যে ও ট্র্যাকটা কোন লেভেলে যাচ্ছে তো যারা অল্টারনেটিভ ইমেল তো অল্টারনেটিভ ইমেল যাদের মানে এটা নিয়েও কথা হলো যে অল্টারনেটিভ ইমেল যাদের ব্লক হয়ে গেছে তাদের ওএস বা কোনো আইডিতে কোনো প্রবলেম হবে না কিন্তু ফিউচারে তো স্যার বলছেন নো প্রবলেম বাট এখন যেই আমাদের যখন আমাদের এই ও অল্টারনেটিভ ইমেলের যে ইয়েগুলো আসছে এগুলো যখন ও মেলে আমাদের পুরোপুরি শিফট হয়ে যাবে ফিউচারে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে নাও উই নিড জিমেল অ্যাজ পার ওয়ার্ক এখন জাস্ট আমাদের জিমেলটা লাগছে অ্যাজ পার ওয়ার্ক এর জন্য কারণ আমরা জানি যে আমাদের হাইব্রিড পে স্ট্রাকচার রেডি হচ্ছে এবং সেইখানে কিন্তু আমাদের ও ভেরিফাই আসতে যাচ্ছে রিসেন্টলি আমরা ও ভেরিফাই পেতে যাচ্ছি এবং ও ভেরিফাই পেলে আমরা কিন্তু এই যে আমাদের যে হাইব্রিড সিস্টেমটা তৈরি হচ্ছে এবং এই যে আমাদের যে কার্ড সিস্টেমটা এই হাইব্রিড স্ট্রাকচারে পেমেন্ট স্ট্রাকচারে কার্ড সিস্টেমটা এই কার্ড সিস্টেমও কিন্তু খুব দ্রুত আসতে যাচ্ছে ইন্ডিয়ার জন্য এবং ইন্ডিয়া মার্কেটে কিন্তু এই কার্ড সিস্টেম না এখানে মানে মোবাইল যে ব্যাংকিং গুলো আছে মোবাইল বা সেবাগুলো আছে এই সেবাগুলোর সাথেও কিন্তু আমাদের এই পে স্ট্রাকচার ইন্টিগ্রেটেড করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা মেবি হয়ে যাবে যেমন পেপাল বলছি ইন্ডিয়াতে যে গুলো আছে পেটিএম বা ইয়ে এগুলো মানে এই ধরনের অ্যাপস গুলো জানি না কোনটা তো ও কানেক্ট ইজ এ ইন্ডাস্ট্রিজ সো আওয়ার অল প্রোডাক্টস ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিজ ইন আওয়ার ওই এস তো মাইক্রো ট্রান্সলেশন প্রসেস ফ্লোলেস করার জন্য পেমেন্ট প্রসেসর কাজ করছে যে সরি মাইক্রো ট্রানজেকশন তো এই যে আমরা ছোট ছোট ট্রানজেকশন গুলো দিয়েছি এই ট্রানজেকশন গুলো এই পে গুলো কিন্তু মানে প্রসেস ফ্লোলেস করার জন্যই কিন্তু পেমেন্ট প্রসেসরে কাজ করছেন তো ইটস নট অ্যাভেলেবল ইয়েট এটা এখন বর্তমানে আমাদের মানে যেহেতু আমরা পেমেন্ট স্ট্রাকচারটাই পাইনি বা পেমেন্ট প্রসেসরটাই পাইনি আমাদের নিজস্ব পেমেন্ট প্রসেসর তো সেইখানে কিন্তু এগুলো ইন্টিগ্রেটেড করা হচ্ছে এবং ইটস এ ইটস নট অ্যাভেলেবল ইয়েট অ্যান্ড ইন ফিউচার

যে গুগল সার্ভার যেটা বলছেন স্যার যে টু থাউজেন্ডে কিন্তু গুগল সার্ভারটা আমাদের পুরোপুরি এই যে যেমন ইউটিউব নিয়েও স্যার কিছু কথা বললেন যে ইউটিউবও কিন্তু একটা গ্রেট এবং এবং ইউটিউব গুগল সার্চ ইঞ্জিন তো কিন্তু দু সাল থেকে এরা এসছে এবং এরা কিন্তু বর্তমান সিচুয়েশনে মন মেশিন হিসেবে তারা মানে পৃথিবীর বুকে কিন্তু তারা আধিপত্য বিস্তার করেছে তো স্ট্যান্ডার্ড ইকোসিস্টেম নিডস এ স্ট্যান্ডার্ড লিংক লাইক ওস তো লাইক ওস তো স্ট্যান্ডার্ডটি মেনটেন করার জন্য ইকোসিস্টেম কিন্তু আমাদের ও এর মতোই একটা ইকোসিস্টেম আমাদের মানে ওয়ার্ল্ড দরকার এবং সেটা কিন্তু আমরা মেক করে ফেলেছি এটা কিন্তু আমাদের সাকসেস ওয়েস এর যে আমাদের ওয়েস যেটা সেটা কিন্তু আমাদের একটা সাকসেস মানে গ্র্যান্ড সাকসেস বলবো আমি কারণ মেইন যে বেসমেন্টটা এই বেসমেন্টটা কিন্তু আমাদের এই ওএস এই ও এসটার উপরেই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আসবে ওইএস এর ভেতরে এবং সেখান থেকে কিন্তু আমরা যারা একবার ওই এ প্রবেশ করে যাব তারা কিন্তু থেকে আর আপনার কোনো কোনো বা প্রোডাক্টস সেখান ডিজিটালি ডিজিটালি আপনাকে কিন্তু খুঁজতে আর বাইরে যেতে হবে না আমাদের ওএস ঘরের মধ্যেই কিন্তু আমরা সব পেয়ে যাব তো এটাও বলেন যে থ্রি মিলিয়ন অন ও ও কানেক্ট সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন আদার্স পেইড সাবস্ক্রাইবার তো তো আমরা আর একটু দেখি যে আমরা বলছিলেন যে আপনি যদি এই মাইল স্পিডে একটা জায়গায় যাচ্ছেন তো সেখানে কিন্তু আপনাকে টায়ারের দিকে আগে নজর দিতে হবে তো টিমের অনেকেই কিন্তু মানে আমরা যে সামনের দিকে এগোচ্ছি আপনি একটা গাড়ি নিয়ে যখন বের হবেন দ্রুত কোনো জায়গায় দূরে যাওয়ার জন্য লং ড্রাইভে তখন কিন্তু আপনি টায়ারের দিকে আগে নজর দিতে হবে কিন্তু দেখেন এমন একটা সময় গেছে যে আমাদের যে টেক টিম এই টেক টিমের কিছু কিছু এক্সিকিউটিভ আছেন যারা অনেকে ঘড়ি জ্বালিয়ে দিয়েছেন বেতন পাওয়ার জন্য তো বেতন তাদের জন্য বেতনের জন্য তারা ঘড়ি জ্বালিয়ে দিয়েছেন যে টাইম ওভার হয়ে যাচ্ছে আমাদের বেতনে বা টাইম টাইমলি আমরা বেতন পাচ্ছি না তাহলে দেখেন এসার কে কত দিক থেকে মানে তাকে মানে ইয়ে করার চাপ চাপে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু কিন্তু নিজে স্ট্রং ওয়ান ম্যান আর্মি হিসেবে কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন তো ওই স্টাফ নিয়ে একটু কথা যে কাছে লাইভ হয়েছে তো ওই স্টাফ আমরা জানি যে আমাদের যেগুলো সাপোর্ট থেকে মেল আসে এগুলো কিন্তু ওই স্টাফের মাধ্যমে আসছিল আমরা কিন্তু দেখেছি এর আগে তো সেখানে কিন্তু সেটা বিটা টেস্টিং করার জন্য সেটা কিন্তু মার্চ মাসে আবার তুলে দেওয়া হয়েছে টেক টিমের হাতে তারা কিন্তু টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি থেকে আপডেট রিলিজের আপডেট রিলিজ যেটা সেটা কিন্তু টেক টিম লাইভ করেছে এবং সেটা দিয়ে আমাদের সাপোর্ট মেইল গুলো তারা সাপোর্ট করছিল এবং মার্চ মাসে বিটা টেস্ট চলছে এইটার কিন্তু মাস মাসে মাস মাস থেকে ফুললি বিটা টেস্ট চলছে এবং এটি একটি নতুন যা আপনি কখনো দেখেননি তো ওই স্টাফ এমন একটা প্রোডাক্ট হতে যাচ্ছে এই কর্পোরেট তো সেইখানে কিন্তু এই প্রোডাক্ট আগামী মানে বিগত দিনে কেউই এই ধরনের প্রোডাক্ট মেবি দেখেননি আমাদের ওই স্টাফটা যেভাবে আসছে তো এটুকুই ছিল স্যার উম যেহেতু আমাদের ব্যাগ সরি আমাদের আপডেটটা অনেক বড় তো সেটা নিয়ে পুরোপুরি আলোচনা করা যাবে না আর আমি আজকে সকাল থেকে মানে অনেক মিটিং অ্যাটেন্ড করেছি তো এই জন্য আমার মানে একটু মাথায় পেনও করছে স্যার তো এইটুকু বলে আমি আমার শেয়ারিং রাখছি তো ওভার টু ইউ শান্ত সুন্দর স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওকে ওকে ওয়েলকাম স্যার